কিছু মূল্য তো থাকা উচিত, একেবারে যে আমরা দিগবাজি ফিরে যাব তা তো না। নির্বাচনের সময় অবশ্যই সরকারের উপর আমাদের কিছু স্ট্যাটিউটরি কিছু ক্ষমতা থাকবে। পলিটিক্স থেকে কিন্তু গণতন্ত্রের জন্ম, গণতন্ত্র থেকে পলিটিক্স এর জন্ম হয় নাই। তো পলিটিক্সটা হচ্ছে যখন অনেক আগে 5-6 বছর আগে মানে ক্ষমতা নিয়ে তারপর আস্তে আস্তে একটা পুনরায় সৃষ্টি করলেন একটা গণতান্ত্রিক পদ্ধতি নির্বাচনে, এবং সেই নির্বাচনটাকে যদি বাঁচিয়ে রাখা না যায় তাহলে পলিটিক্স উধাও হয়ে যাবে, পলিটিক্স থাকবে না, এবং ওটাকে পলিটিক্সও বলা যাবে না, গণতন্ত্র বলা যাবে না। তখন যদি অন্য কোনো তন্ত্রে আপনারা চলে যান সেটা ভিন্ন কথা। ইলেকশন ম্যানিভারিং বা ইলেকশন করাপশনে আমরা জড়িত হব না। কিছু মূল্য তো থাকা উচিত, একেবারে যে আমরা দিগবাজি ফিরে যাব তা তো না, সেটা হওয়ার কথা নয়। 2018 সালে যে নির্বাচনের কথা বলেছেন না, ওইটা কি করে ওইভাবে নির্বাচন হবে ওইটা আপনারা আশা করেন না, আমরা সেটা জানিও না দেখিও না। নির্বাচন নির্বাচনের আইন অনুযায়ী হবে, একটা সময় দেওয়া হবে, ভোটাররা যাবেন, ভোট দিতে থাকবেন, একটা সময় নির্বাচন বন্ধ হয়ে যাবে। পরে নির্বাচনের সময় অবশ্যই সরকারের উপর আমাদের কিছু স্ট্যাটিউটরি কিছু ক্ষমতা থাকবে, সেই স্ট্যাটিউটরি ক্ষমতাটা আমরা এক্সারসাইজ করবো। সরকার কিন্তু কখনোই সেটা দ্বিধাবোধ করতে পারবেন না, সেটা আমাদেরকে প্রদান করতে। এই মেসেজটা কিন্তু আমি বারবার দিচ্ছি, জাতীয় সংসদে নির্বাচন একটা কঠিন কাজ, আমি যেটা আগেও বলেছি। তবে আমাদের যদি সকলের সদিচ্ছা থাকে, আন্তরিক সদিচ্ছা থাকে এবং সক্রিয় প্রয়াস থাকে, সহযোগিতা থাকে, তাহলে যে কোনো কঠিন কাজ কঠিন কর্মযোগ্য আমরা সাধন করতে পারবো ইনশাল্লাহ। তো আপনাদের সকলের কিন্তু দায়িত্ব আছে নির্বাচনের মাঠে যে শব্দটা আপনারা ব্যবহার করেন, অর্থশক্তি এবং পেশী শক্তি, অর্থশক্তিকে কিভাবে সামাল দিব আপনি আমাকে একটা বুদ্ধি দেন। মানে এটা একটা সংস্কৃতি, এখন দেশে অর্থ বেড়েছে, আমাদের সকলের বাড়িতে পট্টাপট কি বলে বস্তা বস্তা অর্থ, আর বস্তা বস্তা অর্থ আমরা নির্বাচনে দায়ী করি। আমরা আমাদের অংশে যে দায়িত্ব, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করব। আর পাশাপাশি আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারাও কিন্তু কিছু দায়িত্ব নেবেন, দায়িত্ব নিয়ে এগুলো অর্থশক্তি পেশী শক্তি ভোট কেন্দ্রের শৃঙ্খলা এগুলো রক্ষা করার জন্য আপনারাও কিছু দায়িত্ব নেবেন, আমরা শেয়ার করব দায়িত্ব। সেনাবাহিনী মোতায়েন করতে হবে, ইভিএম এর পরিবর্তে ব্যালটেই ভোট গ্রহণ নিশ্চিত করতে হবে। ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণের ব্যবস্থা করা হলে অন্তত ভোট কারচুপি বন্ধ হবে। আজকের আলোচনা আমাকে অনেক বেশি ফর্মাল মনে হচ্ছে, কতদূর কৌশল নিয়ে, নির্বাচন নিয়ে, নির্বাচন ব্যবস্থা নিয়ে, মানুষের আস্থার জায়গা নিয়ে, নির্বাচন কমিশনের প্রতি আস্থার জায়গা নিয়ে, অতীতে কি হয়েছে, কি ভবিষ্যতে মানুষ চায় না দেখতে, এই সকল জিনিসের সত্যিকার আলোচনা যদি আমরা সেই ফলপ্রসূ আলোচনা যদি চাই, আসলে এটাকে ক্লোজ ডোর এবং একেবারে চ্যাটিং হাউসের মাধ্যমে যদি সে আলোচনা হয়, যারা এই আলোচনা অংশগ্রহণ করবেন তাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে এই আলোচনার কোনো কিছু বাইরে কোট করা যাবে, তাহলেই আমার মনে হয় আপনি রাজনৈতিক দলগুলোর অন্তরের খবর জানতে পারবেন। আমরাও নির্বাচন কমিশনকে আমাদের অন্তর্চক্ষু দিয়ে দেখে একটু বেশি আস্থা জয় নিতে পারবো বলে আমার মনে হয়। পরবর্তীতে যে আলোচনাগুলো হবে সেই আলোচনা আমার মনে হয় আরো বেশি হবে।